ইসমিল্লুর রহমানের রহিম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আবারও হাজির হয়েছে আমি মোহাম্মদ শাহজাহান মিয়া বিভাগীয় প্রধান ব্যবস্থাপনা বিভাগ হাজির আসমত সরকারি কলেজ ভৈরব কিশোরগঞ্জ আজকে ব্যবসায় শিক্ষা শাখার ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র থেকে আমরা এক মালিকানা অধ্যায়ের এক মালিকানা ব্যবসায়ের গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা জানো আমরা যাহাই করি না কেন তা যদি গুরুত্ব সহকারে না করা হয় তাহলে উক্ত কাজে সফলতা অর্জন করা সম্ভব নয় তাই কাজটুকুকে অধিকতর গুরুত্বের সাথে মোকাবেলা করতে হবে আজকে আমরা এক মালিকানা ব্যবসায়ের গুরুত্ব নিয়ে কথা বলবো গত ক্লাসে এক মালিকানা ব্যবসা কাকে বলে এবং এর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছিলাম সেটি এক লাইনে আমি বলি এক মালিকানা ব্যবসা একজন মাত্র ব্যক্তি কর্তৃক ঘটিত পরিচালিত নিয়ন্ত্রিত এবং একক মুনাফার ভোগ ও অসীম দায় গ্রহণের মাধ্যমে যে ব্যবসা পরিচালিত হয় তাকে আমরা বলেছিলাম এক মালিকানা ব্যবসা আজকে আমরা এই ব্যবসায়ের গুরুত্বের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই ব্যাপক সেবা প্রদান একজন ব্যবসায়ীর উদ্দেশ্য হল ক্রেতাদেরকে সর্বোচ্চ সেবা প্রদান করা স্বল্প মূল্যে সর্বোচ্চ পরিমাণ সন্তুষ্টি বিধানের ব্যবস্থা করাই হল একজন ব্যবসায়ীর উদ্দেশ্য তাই এক মালিকানা ব্যবসায়ের মাধ্যমে ক্রেতাদেরকে সর্বোচ্চ পরিমাণে সেবা প্রদান করা যায় কিভাবে? এটি অংশীদের ব্যবসায় হলে আমরা দেখি যে উৎপাদনকারী থাকবে এক জায়গায় মধ্যস্থতাকারী উৎপাদনকারীর নিকট থেকে পণ্য সামগ্রী নিয়ে আসবে এবং মধ্যস্থ কারবারের কাছ থেকে খুচরা কারবারি পণ্য সামগ্রী আবার ক্রয় করে নিয়ে আসবে এবং খুচরা কারবারি যারা থাকবে এরা হইল চূড়ান্ত ভোক্তার হাতে পণ্যটি পৌঁছে দেয় তাহলে এই যে কয়েকটি যে ধাপ বা কয়েকটি সিঁড়ি অতিক্রম করে ক্রেতারা তার হাতে পণ্যটি পাচ্ছে কিন্তু এক মালিকানা ব্যবসায়ের দিকে লক্ষ্য করলে দেখা যায় সরাসরি পণ্য উৎপাদনকারী বা মালিকের নিকট থেকে সরাসরি সে কী করতে পারছে পণ্যটি গ্রহণ করতে পারছে বা সেবা গ্রহণ করতে পারছে এই জন্য ব্যাপক সেবা প্রদান করা একমাত্র এক মালিকানা ব্যবসায়ের মাধ্যমেই সম্ভব তাই এই ব্যাপক সেবা প্রদান এর ক্ষেত্রে এক মালিকানা ব্যবসা এর গুরুত্ব অপরিসীম আমরা আরেকটি বিষয় যদি দেখি সেটি হল সঞ্চয় ও বিনিয়োগ বৃদ্ধি সঞ্চয় ও বিনিয়োগ বৃদ্ধি এ বিষয়টি হল যে এক মালিকানা ব্যবসায়ের মালিক যিনি থাকেন উনি ব্যবসার সমস্ত খরচ দিয়ে বাদ দেওয়ার পরে যেটি থাকে সেটি হলো মুনাফা এবং এই মুনাফা উনি একাই ভোগ করে থাকেন তাই উনার প্রয়োজনীয় ব্যয়ভার বহন করার পর উনি নিজের পরিবার পরিজনের জন্য সঞ্চয় করে থাকেন এইভাবে মালিকানা ব্যবসা এর ক্ষেত্রে যারা ব্যবসায়ীরা থাকেন ওনারা সঞ্চয়ের প্রতি আস্তে আস্তে আকৃষ্ট হয়ে পড়েন আর আমরা জানি সঞ্চয় থেকেই হলো বিনিয়োগের সৃষ্টি হয় সঞ্চয় যদি না থাকে তাহলে বিনিয়োগ করবে কোথা থেকে আগে সঞ্চয় হতে হবে এরপরে হলো বিনিয়োগের চিন্তা আমার হাতে যদি টাকা থাকে তাহলে সে আমি বিনিয়োগ করব যদি টাকাই না থাকে তাহলে বিনিয়োগ করবো কোথা থেকে সুতরাং আমরা বলতে পারি যে এই সঞ্চয় এবং বিনিয়োগ বৃদ্ধির ক্ষেত্রে মালিকানা ব্যবসায় কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এরপর আমরা দেখি আয় ও সম্পদ বৃদ্ধি আয় এবং সম্পদ বৃদ্ধি এই আয় এবং সম্পদ বৃদ্ধির ক্ষেত্রেও এক মালিকানা ব্যবসায়ের ভূমিকা অনস্বীকার্য এটা স্বীকার করা অস্বীকার করার কোনো সুযোগ আমাদের কিন্তু নেই কারণ এক মালিকানা ব্যবসা হলো একটি স্বাধীন পেশা এই স্বাধীন পেশা স্বাধীনভাবে সে মনের আনন্দে তার নিজের মতামতের ভিত্তিতেই এ পেশাটি পরিচালনা করে থাকেন এই জন্য আয় এবং সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে এক মালিকানা ব্যবসায়ের কোনো জুরি নেই আমরা এরপরে দেখব আর্থিক ও কর্মসংস্থান এক মালিকানা ব্যবসায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে এবং ফাইন্যান্সিয়ালি আমাদেরকে ডেভেলপ করে দেয় আমরা দেশের অর্থনীতি বা আমরা যুব সমাজের দিকে যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই প্রচুর পরিমাণে বেকার শ্রমিকরা ঘোরাফেরা করছে এক মালিকানা ব্যবসায়ের ব্যবস্থা যদি দেশে না থাকত তাহলে এই বেকার সংখ্যা আরও তীব্র থেকে তীব্রতর হতো এক মালিকানা ব্যবসা যেহেতু স্বাধীন পেশা একজন মাত্র ব্যক্তি কর্তৃক খুব সহজেই পরিচালনা করতে পারে তাই এই এক মালিকানা ব্যবসায়ের আর্থিক কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করে থাকে প্রথম প্রশিক্ষণ ক্ষেত্র এক মালিকানা ব্যবসা তিনি যেহেতু নিজেই পরিচালনা করেন সুতরাং এই পরিচালনার সাথে সাথে ওনার একটি ট্রেনিং হয়ে যায় তাই আমরা বলতে পারি এক মালিকানা ব্যবসা একটি উত্তম প্রশিক্ষণ ক্ষেত্র এটি একটি প্রশিক্ষণ ক্ষেত্রে ন্যায় কাজ করে থাকে সম্পদের সুষম বন্টন এক মালিকানা ব্যবসা এমন একটি ব্যবসা যেটি সম্পদের সুষম বন্টনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সম্পদের সুষম বন্টন বলতে বোঝাচ্ছে যে পরিমাণ কাঁচামাল রয়েছে এর একশো পার্সেন্ট কাঁচামাল উৎপাদনের ক্ষেত্রে ব্যবহার করা যা উৎপাদন করা হলো তা একশো পার্সেন্ট বন্টন কাজে নিয়োজিত করা বন্টন করা যা বন্টন করা হলো তা টোটাল উৎপাদিত পণ্যটা চূড়ান্ত ভোক্তার হাতে পৌঁছে যদি পৌঁছে তাহলেই আমরা বলতে পারি সম্পদের সুষম বন্টন হয়েছে এই সম্পদের সুষম বন্টনটা এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে প্রযোজ্য এবং খুব গুরুত্ব বহন করে জীবনযাত্রার মান উন্নয়ন শেষ আমরা যেটি দেখি জীবনযাত্রার মান উন্নয়ন একজন ব্যক্তি ব্যবসা পরিচালনা করে তার পরিবার পরিজনদের জন্য যে আয় উপার্জন করে সেটি দিয়ে তার ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাইতে পারে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে বিনিয়োগ করতে পারে অর্থাৎ জীবনযাত্রার মান উন্নয়নে এক মালিকানা ব্যবসায় ব্যাপক ভূমিকা পালন করে থাকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এই ক্লাসটি ভালো করে মনোযোগ সহকারে দেখবে এবং বইয়ের সহযোগিতা নিলে আশা করি এক মালিকানা ব্যবসায়ের যে গুরুত্ব এই সম্পর্কে একটি ভালো ধারণা অর্জন করতে পারবে ধন্যবাদ সবাইকে